স্তব্ধ হল নব সরণিয়ার রাজনৈতিক কেরিয়ার দুবারর সাংসদ নব সরণিয়ার মনোনয়ন বাতিল নির্বাচনী বিষয়ে বাতিল করিলে কোকরাঝার সমষ্টির দুবারর সাংসদ গৰাকীৰ মনোনয়ন পত্র See, Naba Kumar Sarania nomination is rejected by the returning officer. So, and the speaking order is duly passed. অনুসূচিত জনজাতীয় পার্থীর বাবে সংরক্ষিত কোকরাঝার সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা করার বাবে মনোনয়ন পত্র হইতে গাঁথি দিয়া জাতিগত প্রমাণপত্র বিসঙ্গতির বাবে বাতিল করা হল নবসরণিয়ার মনোনয়ন পত্র নবসরণিয়ায় রাভা জনগোষ্ঠীর পরিচয়ে দাখিল করেছিল মনোনয়ন পত্র লক্ষণীয়ভাবে একেটা সমষ্টির পর নবকুমার সরণিয়ায় মনোনয়ন পত্র হইতে বড় কছারির জাতিগত প্রমাণপত্র দি দুবারক সাংসদ হয়েছিল আদালতে নবসরণিয়ার বড় কছারির জাতিগত প্রমাণপত্র ভুয়া বলে রায় দিয়ার পাছতে এবার নবসরণিয়া হয়ে পড়ল রাভা জনগোষ্ঠীর লোক রাভা জনগোষ্ঠীর জাতিগত প্রমাণপত্রে নির্বাচনী বৈতরণী পার হবলে মার বান্ধি থিয় হয়েছিল নবসরণিয়া কিন্তু মনোনয়ন পত্র পরীক্ষণের দেওনা পার হব নোৱাৰিলে নবসরণিয়ায় জাতিগত প্রমাণপত্রখনের বাবে বাতিল হল মনোনয়ন মনোনয়ন পত্র বাতিল হওয়ার লগে লগে নবসরণিয়ার বিরুদ্ধে আইনি যুজত নমা জনকলাল বসুমতারীর দাবি নবসরণিয়ার বিরুদ্ধে গ্রহণ করব লাগে আইনি ব্যবস্থা মানে নথিবাই নোহোৱা কমিউনিটির মানুষ গতি এস টি নয় স্টেট লেভেল স্ক্রুটনি কমিটি দিল থর এনকোয়ারি করে পেলায় ফালে যে মানে বড় কছারি নয় সার্টিফিকেটও কেনসেল করে দিলে এইবার দেখালে মানে রাভা হিসাবে সার্টিফিকেট আছে মানে এই মানে অবজেকশন করছো কেতিয়াবা রাভা কেতিয়াবা বড় এনেকা হব পারে নাকি সরণিয়ার বিরুদ্ধে একে দাবি উত্থাপন করিলে কোকরাঝার সমষ্টির নির্দলীয় প্রার্থী পঙ্কজ ইসলারিয়ে আমার লিডার বিলার আগর একজন ভুল আছিল এই ভুলের কারণে আমি ভুক্তভোগী হয়েছে 10 বছর ভুক্তভোগী হয়েছে 10 বছর এমপি হওয়ার পিছতো প্রেসিডেন্সি আছে এটা পরত থাকি পেলায় এটা আকু মানি একদিনের ভিতরে রাবাক বলে লিখি আনছে এই যে রাবাক বলে লিখি আছে তার এটি একদম ডুপ্লিকেট করে আনিছে আইনি ব্যবস্থা থাকিব যত আইনের ব্যবস্থা থাকিব হয়তো কিন্তু আমার মানুষ এইটা ক্যান্সেলই হয়েছে ঠিক আছে তার তার তো আর আইনের ব্যবস্থা যে পানিশমেন্ট পাব লাগে পাব লাগে ইপিনে মনোনয়ন বাতিল হওয়ার পাছতে নিউজ 18-এ হওয়া এক আসুতিয়া বার্তালাপত এই সমগ্র বিষয়টি এক রাজনৈতিক ষড়যন্ত্র আখ্যা দিলে নবসরণিয়ায় আপনার লগতে আমি আপনার দুঃখর একেলে আমি সমভাগী যেহেতু আমার অলরেডি সিদ্ধান্ত হয়ে আছে অলরেডি আমার দুজন ক্যান্ডিডেট বিনীতা ডেকা আর ঘনশ্যাম দাস ডাঙরি আছে অহাকালে উজ্জ্বল আছে আমি এটিও চেষ্টা করে আছো যাতে এই অর্ডারটো এগেইনস্টে চ্যালেঞ্জ করার কারণে গতি কালিলৈ কিবা কারণত এক রিজাল্ট নাহিলেও আমার নিশ্চিতভাবে এজন ক্যান্ডিডেট থাকিব কোকরাঝাৰৰ পৰা সুৰজ বসুমতাৰীৰ সহযোগত নিউজ ডেস্ক ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট